Sede. Hey guys, welcome to my channel. Welcome to my new vlog. সবার ফার্স্টে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতিও শুভেচ্ছা। এই ভিডিওটি আমার এই চ্যানেলের সেকেন্ড ব্লগ, আর এই চ্যানেলের যে ফার্স্ট ব্লগটি রয়েছে যেটি আমি কয়েকদিন আগে আপলোড করেছিলাম, সেই ভিডিওটিকে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে গেলে আমি ওই ভিডিওটিতে অ্যাটলিস্ট 50 ভিউজ এক্সপেক্ট করিনি, বাট তোমরা তো জাস্ট মারাত্মক করে দিয়েছো, তোমরা 200 প্লাস ভিউজ করে দিয়েছো সেই ভিডিওটিতে। ব্যাস এরকমই সাপোর্ট করতে থাকো, ভেরি এক্সাইটিং ব্লগস কামিং সুন। আজ এই ব্লগটিতে আমি তোমাদের আমার প্রিয় শহর ইসলামপুরের যে কিছু বিগ বাজারের কালী পুজো রয়েছে সেগুলি এক্সপ্লোর করে দেখাবো। আর প্যান্ডেল হপিং করার সময় ব্লগ করা একটু চাপের হয়ে যায়, কজ খুব ভিড় থাকে, আর তার উপর প্রত্যেকটি মণ্ডপেই গান বাজে, আর যেটির কারণে কপিরাইট ক্লেমও আসতে পারে। বাট তোমরা একদমই চাপ নিও না, আমি যতটা সম্ভব তোমাদেরকে প্রত্যেকটি মণ্ডপের যে সৌন্দর্য সেটি দেখাবার আমার লেন্সের মাধ্যমে। তোমরা জাস্ট এই ভিডিওটাকে একদম এন্ড অব্দি দেখো, আর এই ভিডিওকে অবশ্যই একটি লাইক করে দিও। সো গাইজ, চলো গিয়ে দেখা যাক যে ক্লাবগুলি কি ফুটিয়ে তুলতে চেয়েছে তাদের প্যান্ডেল আর লাইটিং এর মাধ্যমে। সবার ফার্স্টে আমি শুরু করব আমার যে পাড়া রয়েছে যেখানে আমি বড় হয়েছি সেখান থেকে শুরু করব। আর এটি বোধহয় ইসলামপুরের সব থেকে বড় কালী পুজো। এখানকার একটি বিশেষত্ব রয়েছে যে এখানে প্রত্যেক বাড়ি একুশ হাতের মূর্তি তৈরি করা হয়। সবার ফার্স্টে আমি তোমাদের সেটি দেখাবো, ঠিক আছে চলো। আর কালী পুজো মানেই প্রদীপ, চলো একটু সিনেমাটিক শর্টস হয়ে যাক। পাড়ার ক্লাবের পর এবার আমরা যাচ্ছি মিলন তীর্থ সংঘ, সেখান থেকে যাব আমরা সুকান্ত সংঘ। Thank you.
এরকম ভিউ জাস্ট দারুণ লাগে। दिल की धड़कन से तो आए जाना हमारे सब सब के हो जाए आना। আমরা এখন রয়েছি ইসলামপুরের সুকান্ত সংঘে। এখন এই মণ্ডপে আমার এই ভাইয়ের সাথে দেখা, ঋষিরাজ মণ্ডল। ভাই, আগের ব্লগটি কেমন লেগেছে বলো? খুব ভালো। আমারও। কতটা ভালো? গাইস, আগের ব্লগটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে বলবা। হ্যাঁ, ভালো লেগে থাকে ব্লগটা তাহলে নিশ্চয়ই লাইক করবা। এটা নতুন ব্লগ, দেখো ঠাকুর। এই যে ঠাকুর, তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দিল কি ধড়কন সে তো আয়ে জানা আমারে সব সব কে হো জায়ে আনা। কবি কবি তো হামসে ঘবরানা সবি সবি কো তুমি সমঝানা অভি অভি তো হামনে হি জানা। এরপর আমরা এসেছি ইসলামপুরের রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। মণ্ডপের দু পাশে দুটো ঘট করেছে, ঘট দুটো সাইজে দেখো খালি কতটা বড়। জাস্ট মানে সিম্পলের মধ্যে জাস্ট দারুণ করেছে, জাস্ট দারুণ। मखा मखा चला चला उड़ बढ़ता गया क्यों मारी राम साथ सांस लेता गया। तो कह दो ना हमें आज तो दे दो ना एक बात तो छेड़ो ना बात में खो लेना। ओ मेरी हेर हो ना खफा ओ मेरी हेर चलना रुला ना कर आफरा लब रेज कर ना बिजा। दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा। सो गाइस, ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। ভাই, কেমন লাগলো ঠাকুর দেখে? অনেক ভালো, এক্সাইটমেন্ট অনেক ছিল। রুমে দেখা হচ্ছে, চলো চলো। সো গাইস, ভিডিও এডিট করতে আর আপলোড করতে একটু বেশি টাইম লেগে গেল, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
টেনশন নিও না, নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার। চলো এবার কথা বলা যাক কালী পুজো নিয়ে। তোমাদেরকে আমি টোটাল 5টা মণ্ডপ দেখালাম, আর প্যান্ডেলের দিক দিয়ে সবচেয়ে বেস্ট আমার লেগেছে মিলন তীর্থ সংঘ আর সুকান্ত সংঘ। এই দুটি মণ্ডপের প্যান্ডেল আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি যে মিলন তীর্থ সংঘ রয়েছে সেখানকার, সেখানে আইসক্রিম স্টিক দিয়ে ছোটো ছোটো কাজগুলো করেছে সেগুলো বেশ সুন্দর করেছে। আর যে রবীন্দ্র স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানে যে ঘটগুলো, বড় বড় ঘট তোমাদের দেখালাম, সেগুলিও বেশ দারুণ করেছে। রবীন্দ্র স্পোর্টিং ক্লাব থেকে ফেরার সময় একটা জায়গায় দেখলাম কি ছোট্ট করে একটা পুজো করেছে, আর যখন সামনে গিয়ে দেখলাম সেখানে বেশ সুন্দর করে যে ইসলামপুর মিউনিসিপ্যালিটি রয়েছে সেটার একটা মডেল তৈরি করা হয়েছে, আমার বেশ দারুণ লেগেছে সেই মণ্ডপটা। হোপসো এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, আর হ্যাঁ যতটা পসিবল তোমরা শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে প্লিজ। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও এই 5টি পুজোর মধ্যে সবচেয়ে বেস্ট তোমাদের কোনটি লেগেছে। তো আজ এতটাই থাক, দেখা হচ্ছে ভেরি সুন নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।